আসসালামু আলাইকুম, আমার সামনে আজকে দেখছেন ফোর হুইল মিনি পাওয়ার টিলার। তো আপনারা সবসময় বলেন যে আমরা কাদাতে চালাবো, এরকম মিনি পাওয়ার টিলার আছে কি না। তো এই ফোর হুইলটা হচ্ছে কাদাতে চালানোর একটা বেস্ট মিনি পাওয়ার টিলার। এটা দিয়ে আপনারা শুকনা কাদা দুটাতেই চালাতে পারবেন। আমরা একদম আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাদাতে কীভাবে এই মিনি পাওয়ার টিলারগুলো চলে। দেখতে পাচ্ছেন এখানে পানি মিনিমাম 3-4 ইঞ্চি গভীরতা পানি আছে, সেখানে কিন্তু দিব্যি চলছে এই মিনি পাওয়ার টিলারতে। দেখেন কি পরিমাণে কাদা করে যাচ্ছে, যেটা নর্মালি আপনাদের 2 চাষ দিতে হতো সেটা 1 চাষেই কিন্তু এই মিনি পাওয়ার টিলার দিয়ে কাদা করা যাচ্ছে। এবং আপনারা চাইলে এটাতে নিজের মতো করে কিন্তু কাদা করে নিতে পারবেন। বেড তৈরির জন্য যে কাদাগুলো হয়, যে আপনারা জানেন যে কাদা নর্মালি করা হয় ধানের সময়, তারপরে হচ্ছে ধানের বীজ করার সময়, তো এই কাজগুলোর জন্য এই একটা মিনি পাওয়ার টিলারই কিন্তু আপনার অনেক কাজে দিবে। তো এখন আর চিন্তা নেই আপনাদের, কারণ হলো আপনারা সবসময়ই মিনি পাওয়ার টিলার চান, যেটা কাদাতেও চালানো যাবে শুকনাতেও চালানো যাবে। তো এইটাই আমার মনে হয় যে বেস্ট একটা মিনি পাওয়ার টিলার হবে আপনাদের জন্য, যেটা কাদাতে শুকনাতে দুটাতেই ঝামেলাবিহীন চালাতে পারবেন। টু হুইলগুলোতে একটু কাদাতে চালাতে কষ্ট হয়, ওটা শুকনার জন্য বেস্ট, আর এটা হচ্ছে কাদা শুকনো দুটাতেই চালাতে পারবেন। দেখেন কী পরিমাণে, পুরো চাকা কিন্তু ডুবে গেছে তারপরও চাষ হচ্ছে। তো তাহলে বুঝতেই পারছেন যে এর শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি আছে, আপনারা পায়ে ডুবার জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে পানি আছে। সেই পানিটাকে কিন্তু ঠেলে চাষ করা, এটা কিন্তু বড় পাওয়ার টিলারেই আপনারা দেখেছেন এবং ট্রাক্টর ছাড়া এই পর্যন্ত কিন্তু দেখেন নেই, কিন্তু এই ছোট্ট মিনি পাওয়ার টিলারটা দিয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব হচ্ছে। এবং দেখেন হাত ছেড়ে দিয়েও কিন্তু মাঝে মাঝে চালাতে পারছে, ফোর হুইল হওয়ার কারণে কিন্তু এই ঝামেলাগুলো নাই। ধরেন আপনার একটা ছোট জায়গা আছে যেখানে আশেপাশে যত জমি আছে সবারই কাজ করা শেষ, মানে চাষ করা শেষ, রোপণ শেষ, কিন্তু আপনার ফলনটা উঠতে দেরি হয়েছে, সেখানে কিন্তু চাষ করতে গেলে আর আপনার বড় পাওয়ার টিলারও ঢোকা সম্ভব না, এখন হাল তো পাওয়াই যায় না। তো এই একটা মিনি পাওয়ার টিলার কিন্তু আপনি নিজেই নিয়ে গিয়ে দুইজন মিলে ধরে কিন্তু সেই জমিতে নিয়ে গিয়ে চাষ করতে পারবেন, এবং এটা জায়গা কম লাগে, যে কোনো জায়গা দিয়ে ঢুকিয়ে নিতে পারবেন যে কোনো জমিতে। একটু সামন থেকে আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণে চাষ হচ্ছে। এটা 12 হর্সের একটা মিনি পাওয়ার টিলার, এটা ফোর হুইল। আপনারা আমাদের যে ভিডিওতে দেয়া নাম্বারগুলো থাকে সেগুলো কল করে এটা অর্ডার করতে পারবেন, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন। এই যে সামনে দেখেন ঘাস, ঘাসের ওই জায়গাটা কিন্তু উঁচু আছে একটু, এখানে কীভাবে চাষ হয়ে এই ঘাসটা শেষ হয়ে যায় সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে চাষ হয়েছে কিনা। এই দেখেন ঘাসের পাশেই কিন্তু কী অবস্থা, এই দেখেন এই জায়গাটাতে ঘাস আছে, এই ঘাসের ওই জায়গাটা চাষ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আর কোনো ঘাস আছে নাই, এবং এটাকে কিন্তু পুরো নরম করে ফেললো। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে এটার প্র্যাকটিক্যাল কীভাবে কাজ হয়। হ্যাঁ, এটাতে আরও আপনাদের সুযোগ আছে যে আপনি যদি এটা নিতে চান অবশ্যই এটা এসে দেখে, আপনি চাইলে আমরা এরকম কাদাতে আপনাকে চালিয়ে দেখিয়ে আপনি নিজে চালাবেন, যদি মনে হয় যে আপনার কাজে লাগবে তাহলে আপনি নিতে পারেন। এটা সবার জন্যই থাকবে, যে কেউ আমাদের এখানে এসে কিন্তু এটা নিতে পারবেন। এমনিতেই নর্মালি আরও অনলাইনে অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন, এবং সরাসরি এসে দেখে চাষ করে কিন্তু নিয়ে যেতে পারবেন। এবং ছোটো মিনি পাওয়ার টিলার হওয়ার কারণে কিন্তু জায়গাতেই ঘোরানো যাচ্ছে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো ঝাঁকি নেই,
খুব স্মুথলি কিন্তু চালাতে পারবেন এবং নিজের জমির শুকনা জমি নিজে চাষ করতে পারবেন, নিজের জায়গাগুলো নিজে কাদা করতে পারবেন। দেখো একটু গভীরতা দেখো কয় ইঞ্চি হবে, ছয় ইঞ্চি। কোন কোন জায়গাতে আবার যেখানে পানি বেশি সেখানে বেশি হয়েছে, যেমন এখানে বেশি হয়েছে। আচ্ছা এখানে কত ইঞ্চি হবে? এখানে 7-8 ইঞ্চি হবে। তো মোটামুটি এই আজকের ভিডিও, যদি এই প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে, অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বার আমাদের পেজে ঢুকে আপনি কল করে জানতে পারেন এর বিস্তারিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।